খালেদা জিয়ার অফিসের সামনে গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে নয়াপল্টনে বিএনপির সমাবেশ শেষে কয়েকটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। সেই সময় এটিএন নিউজের একটি গাড়িতেও আগুন দেওয়া হয়। বিস্ফোরণ ঘটনা হয় বেশ কিছু ককটেল। হরতালের আগের দিন দুপুরে সহিংসতার ঘটনায় নগরী জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। চকর মালিথা রিপোর্ট। বক্তৃতা শেষ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সকলকে শান্তিপূর্ণভাবে চলে যাওয়ার অনুরোধ করার সাথে সাথেই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের উল্টো দিকে একটি প্রাইভেট কারে আগুন দেওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। নেতাকর্মীদের ছুটোছুটির মধ্যেই বিএনপি অফিসের সামনে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। মুহূর্তের মধ্যে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর মধ্যেই এটিএন নিউজের একটি মাইক্রোবাস ছাড়াও জ্বালিয়ে দেওয়া হয় আরও একটি মাইক্রোবাস। পুলিশের জলকামান এসে আগুন নেভানোর চেষ্টা করে। সমাবেশের সময় কিছু দূরে অবস্থানে থাকলেও আগুন এবং ককটেল বিস্ফোরণের ঘটনার পর নাইট অ্যাঙ্গেল মোড় থেকে ফকিরাপুল পর্যন্ত টহল শুরু করে র্যাব এবং পুলিশ। পুলিশের দাবি এই ঘটনা পরিকল্পিত। এটা তো আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে কারা এই ঘটনা ঘটিয়েছে। সহিংসতার আগে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গুলির ঘটনার প্রতিবাদে সমাবেশ থেকে 4 এপ্রিল সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন ভারপ্রাপ্ত মহাসচিব। মঙ্গলবার সকাল সন্ধ্যা হরতাল সফল করার আহ্বানও জানান তিনি। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা।